ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। আমির খান, যাকে আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে হর হামেশাই দেখি, নানা ধরনের ক্যারেক্টারে আমরা দেখেছি মিস্টার পারফেকশনিস্টকে, এবং তার অলমোস্ট প্রত্যেকটা ছবি আমরা দেখেছি হিটের তালিকাতেই ছিল। কিন্তু থাকস অফ হিন্দুস্তানের ডিজাস্টার আমির খানকে যেন একেবারে নাড়িয়ে দিয়েছে। থাকস অফ হিন্দুস্তানের ফেলারের পর আমির খান যেন আরও বেশি কনসার্ন হয়ে গেছে ফিল্ম সিলেকশনের ব্যাপারে। ইনফ্যাক্ট তার নেক্সট ফিল্মটা কী হতে যাচ্ছে সেটা নিয়েও ছিল অনেক জল্পনা কল্পনা। কোনো ধরনের হিন্টস পাওয়া যাচ্ছিল না আমির খানের নেক্সট ফিল্ম সম্পর্কে। যদিও পরবর্তীতে জানা গিয়েছিল আমির খান ওয়াজ ইন্টারেস্টেড ইন মহাভারত প্রজেক্ট, বাট এই প্রজেক্টটা আসলে কোনো ফিল্ম ফর্ম্যাট নয়। এবং সবারই মনে এক ধরনের প্রশ্ন সৃষ্টি হয়ে গিয়েছিল যে আমির খান কি তাহলে আর মুভি করবেন না? সে কি এখন তাহলে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে চাইছে? আমির খান কি এখন তাহলে ডিরেকশনের দিকে ঝুঁকে যাবে? যদিও তিনি এর আগেও তারি জামিন পর মুভিতে ডিরেকশন দিয়েছিলেন, অ্যান্ড দ্যাট ফিল্ম গট ট্রিমেন্ডাস রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্সেস। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আমির খান কি তাহলে আবারও ডিরেকশনের দিকে যাবেন? রিসেন্টলি আমির খানের বার্থডেতে এমনই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারি জামিন পর মুভিতে ডিরেকশন দেওয়াটা ছিল একটা কোয়েন্সিডেন্স, অ্যাক্টিং এবং ডিরেকশন দুটোর প্রতি তার রয়েছে অনেকখানি ভালোবাসা। তবে তার কাছে মনে হয় অ্যাক্টিংয়ে তিনি এখনও নিজের পুরোটা দিতে পারেননি, এবং তিনি যেদিন থেকে পুরোপুরি পরিচালনা শুরু করবেন সেদিন থেকে তিনি অভিনয় ছেড়ে দিবেন। তিনি আরও জানান এখনও সেটা সময় আসেনি, তাই তিনি নিজের ভিতরে পরিচালককে আটকে রেখেছেন। ওয়েল, তাহলে বোঝা যাচ্ছে আমির খান তাহলে এখনই পুরোপুরি পরিচালক হতে যাচ্ছেন না, তিনি অ্যাক্টিংটা চালিয়ে যেতে চান। এবং সেই ইন্টারভিউতে তিনি রিভিল করলেন তার নেক্সট প্রজেক্টের নাম, তার নেক্সট ফিল্মের নাম, যেই ফিল্মের নাম হচ্ছে লাল সিং চড্ডা, যেই মুভিটা 1994 রিলিজ দেওয়া হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের হিন্দি অ্যাডাপশন। আমির খান বলেন অক্টোবর মাস থেকে এই ফিল্মের শুটিং শুরু হবে, এবং এই 6 মাস তিনি প্রিপারেশন নেবেন এবং নিজের ওজন 20 কিলোগ্রাম কমাবেন। সো ভিউয়ার্স, কি মনে হয়, থাকস অফ হিন্দুস্তানের ফেলারের পর আমির খান কি পারবে এই লাল সিং চড্ডা ফিল্মের মধ্য দিয়ে আবারও এক চমক আনতে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।